আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলফাতা পাবলিকেশনসের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্যবই এবং খাতা কলম শিক্ষা উপকরণ নিয়ে আমাদের আলফাতা পাবলিকেশনসের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে আমাদের আজকের পাঠ সুখী মানুষ। সুখী মানুষ, লেখক মমতাজউদ্দিন আহমেদ। সুখী মানুষের এটা একটা নাটিকা। শিক্ষার্থীরা, মমতাজউদ্দিন আহমেদ পশ্চিমবঙ্গের মালদা জেলার 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং 1992 সালে তিনি বিভিন্ন সরকারি কলেজ থেকে অধ্যাপনা গ্রহণ করে মানে 92 অবসর গ্রহণ করেন। তারপরে তিনি বাংলাদেশের বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো আছে, নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজার অনুসারে পালা, সাতঘাটের কানা করি, আমাদের শহর, হাস্যলাস্য ভাষ্য, প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। এছাড়া তিনি লিখেছেন গল্প, উপন্যাস, সরস রচনা। সাহিত্যের অবদানের জন্য তিনি শিশু একাডেমি, সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি এবং একুশের পদক সহ অনেক পুরস্কার ভূষিত হন। এই ছিল আমাদের লেখক পরিচিতি। তারপরে আমরা আসো যে আমাদের শিক্ষার্থীবৃন্দ, আমরা শব্দার্থগুলি, কঠিন শব্দার্থগুলো আমরা জেনে নিই। যেমন তোমাদের পাঠ্যবই আছে কবিরাজ। কবিরাজ এটা আমাদের বৌদ্ধ মানে যেটাকে আমরা বৌদ্ধ বলি মানে আয়ুর্বেদিক শাস্ত্র মতে চিকিৎসা বলা চিকিৎসক বলা হয় আর কি। নারী পরীক্ষা, কবজির নারীর অবস্থা দেখে রোগ নির্ণয় করা। মূর্খ মানে নির্বোধ, বোকা বা অজ্ঞ। তবে শ্রবণ মানে কানে শোনা। জবরদস্তি মানে জোরাজুরি। ব্যামো মানে অসুখ বা রোগ। তাজ্জব মানে অদ্ভুত বা বিস্ময়কর। প্রাণ খোলা মানে অকৃত্রিম, উদার, খোলা মনের। তাহলে আমাদের এই যে সুখী মানুষ, সুখী মানুষের এখানে পাঁচটি চরিত্র নিয়ে অংশগ্রহণ করছে একটা নাটিকা। এই নাটিকাটি দুটো দৃশ্য আছে। সুখী মানুষ সুবর্ণপুর গ্রামের একজন মোড়ল ছিল। সে অত্যন্ত অত্যাচারী পাপিষ্ট ছিল এবং সে ও এলাকার মানুষের ধন সম্পদ লুট করত এবং সে অত্যাচার তার অত্যাচারে মানুষ জনসাধারণ অতিষ্ঠ হয়ে যেত এবং কারো গরু চুরি করত, কারো মুরগি জবাই করে খেয়ে ফেলত। এভাবে সে অনেক ধন সম্পদের মালিক হয়েছে। কিন্তু তার ভিতরে তারপরে কি হলো, তার এক অসুখ মানে অসুস্থতা দেখা দিল। দেখা দেওয়ার পরে অনেক কার কিছুতে তার রোগ সুস্থতা হয় নাই। পরে তাকে কবিরাজ আনা হলো। কবিরাজ তাকে বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে তাকে বলা হলো যে তার এই রোগ সুস্থতার জন্য একমাত্র অবলম্বন হলো একটি সুখী মানুষের জামা বা সুখী মানুষের ফতুয়া। না, এই সুখী মানুষের ফতুয়া কোথায় থেকে পাবে তবে সে সুস্থ হবে। তারপরে হাসু এবং রহমত তার বিশ্বস্ত কর্মচারী বহু খোঁজাখুঁজি করার পরে 5 গ্রাম খুঁজেও কোথাও সুখী মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে তারা শেষ পর্যন্ত যখন যে এই রাত্রির ভিতরে যদি 12টার মধ্যে যদি সুখী মানুষের জামা তাকে না আনা হয় তাহলে সে মৃত্যু আশঙ্কা আছে, কবিরাজ ইয়া দিল। তারপরে তারা অনেক খোঁজাখুঁজির পর বনের ভিতরে দেখলো একটি ছোট্ট একটি কুটরি ঘরে একটি শব্দ পাওয়া যাচ্ছে। তখন তারা সেখানে ডাক দিল, এখানে কি ভূত নাকি অন্য কিছু? তখন ঘর থেকে একজন লোক বের হলো, বলল যে আমি এখানে কাঠ কেটে যা উপার্জন করি তা বাজারে বিক্রি করি, তারপর সে উপার্জন দিয়ে আমি কোনো রকমে কি চলাফেরা করে জীবনযাপন করি। আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো আমি খুব সুখী মানুষ। আমি আমার সুখ আর সুখ শান্তি, আমার কোনো চোর ডাকাতের ভয় নেই। এই নির্দ্বিধায় সে ঘুমায় যে এক ঘুমে তার রাত কাবার হয়ে যায় মানে শেষ হয়ে যায়। এই ছিল তার সুখী মানুষের বর্ণনা। তখন সে বলল যে আমাদের মোড়ল মানে হাসু এবং রহমত তাদেরকে বলল যে
যদি আমাদের মোরলকে বাঁচানো যায় তাহলে তোমার, কবিরাজ বলছে যে একজন সুখী মানুষের জামা দরকার। তখন সে বলল যে আমাদের, আমার তো কোনো জামা কাপড়ই নেই। হ্যাঁ, তখন এই শেষ পর্যন্ত তারা জামা পেল না, কারণ সুখ সুখ তার ভিতরেই, সে যা উপার্জন করে তা নিয়ে সে কী করে, সে মানে সুখ স্বাচ্ছন্দ্যে খায়, কোনো চিন্তা নাই, নির্দ্বিধা সে ঘুমায়, তাই তার কোনো জামা কাপড় চোর ডাকাতে কোনো ভয় নেই। কিন্তু শেষ পর্যন্ত তার এই সমাধানেই কী হলো, তার সমস্ত কিছু মানে মোরলের কোনো চিকিৎসা হলো না, তার সমাধান শেষ হলো না, সে অসুস্থতায় ভোগ করলো। অর্থাৎ এখানে এটি দাঁড়ালো যে অত্যাচারী মানুষ মানে যতই ধন সম্পদ হয়, যতই অর্থ বিপদ যা কিছুই হোক না কেন, কিন্তু নিজের মনে যদি সুখ না থাকে ওই সুখ কোনো কাজে আসে না, মানে তাকে বিভিন্ন দুশ্চিন্তা দুর্গ্রস্ত তাকে কি পীড়া দেয়। এই মোরল মানে সুখী মানুষের নাটিকায় আমরা এই আটেই খুঁজে পাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই সুখী মানুষের পাঠ থেকে আমরা এখন আমাদের প্রশ্নাবলিতে যাই, বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের এখানে আমাদের পাঠ্যবইয়ে যে প্রশ্নটা আছে যে সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কয়টি, তাহলে এক ক আছে এক, খ দুই, গ তিন, ঘ চার। তাহলে সুখী মানুষের দুইটি দৃশ্য পাঠ আছে, তাহলে আমাদের উত্তর হবে খ। দুই, সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত, ক আছে পাঁচ, ছয়, সাত, আট। তাহলে সুখী মানুষ চরিত্রে মোট পাঁচটি চরিত্র অংশগ্রহণ করেছে, তাহলে পাঁচ, কয়ের উত্তর সঠিক? মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, এই কথার অর্থ কি বোঝায়? মনের পবিত্রতা অসুস্থতার পূর্ব সত্য, প্রকৃত সুখ মহামুক্তির মধ্যে, নির্লোভ হলে সুস্থ থাকা যায় না, কৃপণতা ধনীর মূল অসুখ। তাহলে মনের মধ্যে শান্তি থাকলে ওষুধে কাজ হয় না, অর্থাৎ এখানে হচ্ছে কি, প্রকৃত সুখ মহামুক্তি থেকে মুক্তি দেয়। তারপরে সম্পদই অশান্তির মূল কারণ, এই উক্তিটির ভাবগত সংগতি হচ্ছে কোনটির সঙ্গে, কোনটির সঙ্গে? তাহলে এখানে ক আছে অপচয় করা, অভাবে পরণা, লোভে লাভের ধন পিঁপড়ায় খায়, লোভে পাপ পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে এখানে সম্পদই অশান্তির মূল কারণ, কারণ আমরা এই যে সুখী মানুষ গল্পে নাটিকাটায় যা দেখলাম যে মোরল লোভ করার কারণেই তার কি অশান্তি দেখা দিয়েছে, তাহলে এখানে আমাদের একটি তারায় লোভে পাপ পাপে মৃত্যু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের আলোকে পাঁচ ও ছয়ের প্রশ্ন উত্তরটি দিব। একজন লোকের অনন্ত ক্ষুধা, সে যা পায় তাই খায়, রেশনের চাল গম, রিলিফের লোটাবাটি কম্বল, খায় পাথর পর্যন্ত, বদ হজম না হয়ে যায় কোথায়, ভারমুক্ত হওয়ার জন্য ছটফট করছে, কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসের বদ প্রভাব যে তার উপর, পেট কাটা ছাড়া উপায় নেই, আটকে ওঠে লোকটি। তাহলে এই আলোকে প্রশ্ন পাঁচ, লোকটি কার সাথে তুলনা করা যায়, রহমানের সাথে, মোরলের সাথে, হাসুর সাথে, কবিরাজের সাথে? তাহলে যেহেতু আমাদের সুখী নাটিকাটিতে মোরল অত্যাচারী ছিল, সকলের অর্থ সম্পদ লুট করত, মানুষকে ঠকাত, অশান্তি দিত, তাহলে এখানে উদ্দীপকের যে লোকের সাথে মোরলের সাথে মিল আছে, তাহলে ক্ষয়ের উত্তর সঠিক। তুলনাটি এই কারণে যে তারা উভয়ই পরধন অপহরণকারী, নৈতিক আদর্শ বিবর্জিত, নির্দয়, মানব প্রেম শূন্য। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকে কি এখানে মানে উভয়ই মোরল এবং লোকের সাথে তিনটা জিনিসই কি এখানে যুক্তিযুক্ত, তারা পরধন অপহরণ করে, নৈতিক আদর্শ বিবর্জিত, নির্দয় এবং মানব শূন্য, প্রেম শূন্য। তাহলে আমাদের সঠিক উত্তর হলো নিচের কোনটি, যে তিনটেই, ঘ। এই ছিল আমাদের আজকের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আসো আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আমাদের উদ্দীপকটি তোমরা একটু সবাই দেখো, জাবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য, এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন, হবেনই না কেন? এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না, সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোছে না। সে তার অসুখ হলে
গায়ের লোক ভেঙে পড়ল, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও। তাহলে এর আলোকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হল, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে? তারপর অনুধাবনে আছে, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না, বিশ্লেষণ করো। তাহলে আসো আমরা এই আলো মানে সৃজনশীল উদ্দীপকের মাধ্যমে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর পাইতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক প্রশ্নে যেটা আছে, দেখো আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে? আমরা আগে জেনেছি তাদেরকে বলে কি? কবিরাজ বা চিকিৎসক। হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? হাসু মৃত্যু কামনা, এটা অনুধাবন প্রশ্ন। এখানে দুইটি পার্ট থাকবে, একটি অনু জ্ঞানের অংশ আর একটি অনুধাবনের অংশ। জ্ঞানের অংশ হলো যে হাসু মোড়ল মৃত্যুর কামনা করার কারণ হলো সে একজন অত্যাচারী পাপিষ্ট, এই কারণে। তারপর অনুধাবনের অংশে আমরা দুইটা প্যারা হবে, দুইটা পার্ট হবে। ওই পার্টে আমরা কেন, এই কেনের উত্তরটা আমরা এভাবে দিব, যেহেতু সুবর্ণপুর গ্রামের জনসাধারণ 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার, আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। এই সুখী মানুষ নাটিকাটির যে মোড়ল, মোড়লের অত্যাচারে তারা নাবিশ্বাস হয়ে গেছে, তাদের ধন সম্পদ লুট করত, তাই তারা কি করছে মানে মোড়লের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে অতিষ্ঠ হওয়ার কারণে মোড়লের মৃত্যু সবাই মোড়লের মৃত্যু কামনা করতেছে, যে তার অতিষ্ঠতার কারণে আমরা তার মৃত্যু চাই। তা যুবদ আলীর সঙ্গে সুখী মানুষের মিল আছে তা ব্যাখ্যা করো। যুবদ আলীর সঙ্গে মানুষের মিল থাকা আছে অবশ্য এখানে সম্পূর্ণ, আমি জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের কোনো মিল নেই, মানে সম্পূর্ণ অমিল, দুজন ভিন্ন ভিন্ন প্রকৃতির। কারণ জোবেদ আলী তিনি মানুষের সেবা করতেন, তারপরে জোবেদ আলী তার নির্বাচিত মানুষের যারা অসুস্থ আছে তাদের পাশে থাকতেন, সমস্যা তাদের সমাধান চেষ্টা করতেন এবং সবাই তার জন্য সুস্থতার জন্য তাকে তার জন্য দোয়া করত। কিন্তু পক্ষান্তরে আমাদের সুখী মানুষ নাকিটিকাটিতে মোড়লের জন্য মানুষ তার জন্য বরং তার মৃত্যু কামনা করে। কারণ কি? কারণ হলো সে অত্যাচারী, সে মানুষকে ঠকায়, সে পরোপকারী নয়, সে মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করে ধন সম্পদ করেছে, এই জন্য সে তার মনে অশান্তি, কোনো শান্তি নেই, সে সুখ চায়। এই জন্য জোবেদ আলীর সাথে আমাদের মোড়লের সাথে কোনো মিল নেই, এই কথাটি সম্পূর্ণ অমিল। তারপর মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। উচ্চত দক্ষতা চারটা পার্ট থাকে, জ্ঞানের অংশ, অনুধাবনের অংশ, প্রয়োগের অংশ। তাহলে আমরা শেষ মোটামুটি জ্ঞানের অংশ মোটামুটি এখন আমরা জানলাম, অনুধাবনও জানলাম, প্রয়োগও জানলাম। আমরা শুধু উচ্চত দক্ষতার শেষ অংশটা আমরা একটু আলোকপাত করব। তাহলে যেহেতু মোড়ল এবং জোবেদ আলীর সাথে এখানে যুবেদ আলীর জন্য মানুষ চিকিৎসার জন্য তার চিকিৎসা বা সুস্থতার জন্য দোয়া করে, কিন্তু পক্ষান্তরে মোড়লের চিকিৎসার জন্য তারা দোয়া না করে তার মৃত্যু কামনা করে। এবং মোড়লের চিকিৎসার জন্য কবিরাজ বলছে তার সুখী মানুষের জামা না হলে সে কি হবে না, বাঁচবে না। কিন্তু সে যদি ভালো কাজ করত, সে যদি মানুষের মঙ্গল করত, পরোপকারী হতো, তাহলে তার মনে সুখ থাকতো, শান্তি থাকতো, সে নির্দ্বিধা ঘুমাতে পারতো। কিন্তু সে তা না হয় তার হচ্ছে কি, অশান্তি, দুশ্চিন্তা। এই জন্য দেখা যাচ্ছে যে এখানে যে কথাটি উক্তিটি দেওয়া আছে, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না, এই কথাটি যথার্থই হয়েছে। এই থেকে আমরা এই সিদ্ধান্ত নেব। তাহলে তোমরা শিক্ষার্থীরা, আমাদের সুখী মানুষ নাটিকাটির থেকে আর একটি সৃজনশীল আছে, এটা তোমরা পরবর্তী ক্লাসে আমাদের হোমওয়ার্ক করে তোমরা আমাদের আলফাতা পাবলিকেশনসের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দিও। আমরা তোমাদের এটা দেখে আমরা বিশ্লেষণ করে তোমাদের যে ভালো দিকগুলো আমরা
আবার ফাইন আউট করে তোমাদেরকে জানাবো। এখন আমরা পরবর্তী ক্লাসে যাব ইনশাআল্লাহ। পরবর্তী পাঠ হলো আমাদের মদিনার পথে, লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। আসো আমরা মদিনার পথের লেখকের লেখক পরিচিতি আমরা জেনে নেই। লেখক পরিচিতি মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার অন্তর্গত বাঁশদ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা কলেজে পড়ার সময় তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। তিনি সাপ্তাহিক মোহাম্মদী, দি মুসলিম পত্রিকায় কাজ করেন। তিনি কয়েকখানি গদ্য গ্রন্থ, অনেক নিবন্ধ রচনা করেন। চিন্তার গভীরতা এবং ভাষার পরিচ্ছন্নতা রচনার প্রধান বৈশিষ্ট্য। তারপর স্মানা, নন্দনী, মরুভাস্কর, সৈয়দ আহমেদ ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থ। 1954 সালে তিনি ইন্তেকাল করেন। তাহলে আজকে আমাদের যে মদিনার পথে মোহাম্মদ ওয়াজেদ আলী মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া, তাহলে এখানকার আমরা পাঠ পরিস্থিতিটা দেখে নেই যে মদিনার পথে রচনাটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরুভাস্কর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আলিচ্ছ অংশে মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের কাহিনী বিবৃত হয়েছে। অর্থাৎ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার কুরাইশদের অত্যাচারে তিনি যে মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এই হিজরতের ঘটনা নিয়ে মদিনার পথে প্রবন্ধটি রচিত হয়েছে। হযরত মক্কা ইসলামের সত্যবাণী প্রচার করলে মক্কাবাসী তার ও নবী দীক্ষিত মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে। এমনকি নিজেদের ধর্ম বিকৃত হওয়ার ভয়ে শেষ পর্যন্ত হযরতকে হত্যা করার ষড়যন্ত্র করে। তখন তিনি প্রিয় সঙ্গী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে সকলের অগোচরে জন্মভূমি মক্কা ছেড়ে ইয়াসরিব অভিমুখে যাত্রা করেন। ইয়াসরিববাসী হযরতকে সাদরে গ্রহণ করেন এবং তার সম্মানিত ইয়াসরিবের নতুন নামকরণ করা হয় মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর, সংক্ষেপে মদিনা। সে মদিনা থেকে মদিনার পথে নামকরণ যথার্থ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বহু নির্বাচনী প্রশ্ন দেখো। মদিনার প্রথম প্রশ্ন আছে, আমাদের দারুন নদর অধিবেশনের সভাপতি ছিল আব্দুল ওয়াজ্জা ইবনে কোয়াসার ইবনে উজ্জা, আবু জাহেল, আবু সুফিয়ান। তাহলে তোমরা অবশ্যই গল্পটা পড়েছ। তাহলে গল্পতে আছে কি আব্দুল ওয়াজ্জা ইবনে কোয়াসার হিজরতের সময় মহানবী 3 দিন অবস্থান করেছিলেন জাবালে নূর, উহুদ পাহাড়ে, উড়োজাহাজে, গারে শহরে। তাহলে গারে শহরে তাহার ছিন্নমূল অন্তর বা আত্মবেদনায় হাহাকার করিয়া উঠিতেছিল। উল্লিখিত উদ্ধৃতি অংশে প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি গভীর মমত্ববোধ, পারিবারিক বন্ধন, দেশ ছেড়ে যাওয়ার বেদনা কোনটির নয়। তাহলে এখানে আমাদের দেশের প্রতি গভীর মমত্ববোধ এবং পারিবারিক বন্ধন, তাহলে তারপর আছে কি দেশ ছেড়ে যাওয়ার বেদনা। এখানে আমাদের গভীর মমত্ববোধ এবং গ হচ্ছে কি দেশ ছেড়ে যাওয়ার বেদনা, অর্থাৎ 1 এবং 3 ঘ উত্তর সঠিক। তারপর নিচের উদ্যোগটি পড়ি, 4 ও 5-এর প্রশ্ন উত্তর দেয়। হামিদপুর গ্রামের প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধ করতে বয়স্করা তরুণদের নিয়ে এক জরুরি বৈঠক বসেন। দীর্ঘ আলোচনা শেষে জীবন বাজি রেখে হলেও তরুণ বৃদ্ধ সবাই মিলে প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। উদ্যোগের তরুণ বৃদ্ধের মনোভাবের সাথে সাদৃশ্যপূর্ণ বক্তব্য কোনটি? স্থির হইল দারুল নদওয়ার বৈঠকে বসিবে, যাহা করিতে হয় মক্কাবাসীরা সকলে মিলিয়ে করিবে। এরূপ বিপদ আমার ইচ্ছা করিয়া ডাকিয়া আনিব কেন? যুবকগণ স্তব্ধ নীরবতা উষার প্রতীক্ষা করিতে লাগিল। তাহলে কোনটা সঠিক, যে যাহা করিতে হয় মক্কাবাসীরা সকলে মিলিয়ে করিবে? তারপর 5, উক্ত সাদৃশ্য প্রকাশ পেয়েছে সাহায্যত্ববোধ, শত্রুর প্রতি সহানুভূতি এবং ঐক্যের গুরুত্ব। এখানে আমাদের দেখো 1, সাহায্যত্ববোধ এবং ঐক্যের গুরুত্ব, খয় সঠিক উত্তর 1 এবং 3। এই ছিল আমাদের বহু নির্বাচনী। তারপর আসো আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করি। জুবায়ের দারিয়াপুর গ্রামের হতদরিদ্র একজন শান্তিপ্রিয় কৃষক, পৈতৃক সূত্রে প্রাপ্ত 30% আবাদী জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে।
গ্রামের ভূমিদস্যু মাতাব্বর মহসিন সরকার তার জমি দখলের চেষ্টা করে। জুবায়ারের নিজের শেষ সম্বল রক্ষার জন্য প্রতিবাদী হয়ে ওঠে। মাতাব্বর মহসিন সরকার মিথ্যে মামলা দিয়ে জুবায়ারকে হয়রানি করতে থাকে। জুবায়ারের মামলার ভয়ে পরিবারকে নিয়ে অন্য গ্রামে থেকে চলে যায়। তাহলে এখানে ক অনুধাবন জ্ঞানমূলক প্রশ্ন, মদিনার পথে রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তাহলে আমরা এই মদিনার পথে গল্পে মরুভাস্কর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বিলম্ব শিকার হাতছাড়া হইতে পারে বলতে কি বোঝানো হয়েছে? বিলম্ব শিকার হাতছাড়া হতে বলতে বোঝানো হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে তখন দারুন নদওয়া বৈঠকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করে গর্দান এনে দিতে হবে, তাকে পুরস্কার ঘোষণা করে 1000 উট ঘোষণা করা হয়েছিল। এই জন্য তারা মনে করেছিল যে রাত্রের মধ্যে যদি তারা পালিয়ে যায়, এই জন্য তারা খুব তাড়াতাড়ি যে উক্তিটি করেছেন যে বিলম্বে শিকার হাতছাড়া হইতে যেন পারে বলতে বোঝানো হয়েছে। উদ্দীপকে জুবায়ারের গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাওয়া এবং মদিনার পথে রচনার বিষয়বস্তু অভিন্ন নয় ব্যাখ্যা কর। হ্যাঁ, তাহলে উদ্দীপকের যে প্রয়োগমূলক যে প্রশ্ন আছে এটা অবশ্যই কি আমি একমত, কারণ জুবায়ার এক গ্রাম মানে হতদরিদ্র জুবায়ার, সে যে চাষ জমি পেয়েছে এই জমি ভূমিদস্যু মাতাব্বর মহসিন কী করছে তার বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য মামলার ভয়ে সে এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেছে। ঠিক তেমনি আমাদের মদিনার পথে গল্প প্রবন্ধেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি নিজ দেশ স্বদেশ ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন, এটার সাথে কি মিল রয়েছে এবং সম্পূর্ণ বিষয়বস্তু কি অভিন্ন? তার উদ্দীপকের আলোক উল্লিখিত শান্তিপ্রিয় প্রতিবাদী দিকটি কিভাবে মদিনার পথে রচনাটিতে বিদ্যমান? উল্লিখিত উদ্দীপকে উল্লিখিত শান্তিপ্রিয় ও প্রতিবাদী দিকটি কিভাবে মদিনার পথের রচনাতে বিদ্যমান বিশ্লেষণ করা। তাহলে এখানে আমাদের উদ্দীপকের যে জুবায়ার কী করছে, সে খুব নিরীহ মানুষ, কিন্তু তার ভূমি দখল করার জন্য মহসিন মাতাব্বর তার মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, এই জন্য সে মামলার ভয়ে সে পরিবারকে অন্যত্র ইয়া করছে এবং সে ছিল শান্তিবাদী। কিন্তু অন্যদিকে মহসিন মাতাব্বর হলো কি তার মানে ভূমিদস্যু, তাকে ভয় ভীতি দেখে মামলা করেছে। ঠিক তেমনি আমাদের মদিনার পথেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের অতিষ্ঠে কি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, হিজরত করেছেন, ভয় অতিষ্ঠ হয়ে তাদের মাতৃভূমির প্রেম ত্যাগ করে সে মদিনায় হিজরত করেছেন। তাহলে এখানে রচনাটিতে যে মদিনার এখানে প্রতিবাদীর যে দিক এবং শান্তিপ্রিয় দিক দুটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুবায়ের সাথে কি মিল পাওয়া যায়, যথার্থ মিল পাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই মদিনার পথে এবং সুখী মানুষ এই দুটি পাঠ থেকে আমরা আজকে যে শিক্ষা পেলাম যে সুখী মানুষ একটি নাটিকা, সেখানে অত্যাচারী মরল কী করছে, তার এত ধন সম্পদ অর্জন করছে কিন্তু তার সুখ নেই, পক্ষান্তরে একজন কাটুরিয়ে সে দিনের বেলা কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পায় তা দিয়ে সে কোনো দিনারিপাত করে এবং সে নির্দ্বিধায় সারা রাত ঘুমায়, আবার তার কোনো চোরের কোনো ভয় নেই, চিন্তা নেই, কোনো ইয়া নেই। কিন্তু অপরপক্ষে আমাদের এইটা থেকে এটি পাওয়া যায় যে আমাদের যতই ধন সম্পদ হোক না কেন সুখী হতে গেলে আমাদের মনের সুখটাই বড় সুখ, এটাই আমাদের পাওয়া গেছে। কিন্তু মদিনার পথে যে আমাদের প্রবন্ধে এই প্রবন্ধে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরতের যে দিকটা ফুটে উঠেছে এই থেকে আমরা মদিনার শান্তিপ্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেছেন কিন্তু মক্কাবাসী অতিষ্ঠ হয়ে তাকে কি ইয়ে করেছেন। অবশ্যই তোমরা আমাদের যে পরবর্তী যে আমাদের মদিনার পথে এবং সুখী মানুষের দুইটি সৃজনশীল আছে, তোমরা বাড়ির কাজ করে আমাদের আলফাতা পাবলিকেশনসের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে তোমরা পাঠিয়ে দিবে, আমরা এটা দেখব, সংশোধন করব এবং দুটি গল্প থেকে বৃষ্টি বৃষ্টি করে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে আমাদের এখানে পাঠা দেবে। এ বলে আমাদের আজকে পাঠ শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।